হলিটিউন প্রেজেন্টস। হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জ্বালি আমরাই, অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই। হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জ্বালি আমরাই, অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে ওঠে আলোড়ন। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে ওঠে আলোড়ন। আজাদি কাননের সুরভিত ফুল মোরা, সত্য ন্যায়ের করি কলর 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 কলর। সুরের মাধুরী দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড়, বজ্র কঠিন স্বরে হকে রাজানে কাটে মিথ্যার ঘোর। জিকিরুল্লার ধ্বনি গাফেল হৃদয়ে পশি মোহন মায়ায়, মুক্তির জয় গানে সবাইকে জড় করি এক মোহনায়। জীবন গড়ার আলোর পথে আমরাই চলি নির্ভীক, মানুষের তরে ভালোবাসা বিলাব, গাইব না বিষাদের গীত। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে উঠে আলোড়ন। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে উঠে আলোড়ন। আজাদি মিছিলের কণ্ঠ যোদ্ধা মোরা, সত্য ন্যায়ের করি কলর 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 আজও যেন শোনা যায় রক্তে আগুন জ্বালা, বিপ্লবী সেই চেনা সুর। আইনুদ্দিন আল আজাদ, আইনুদ্দিন আল আজাদ। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। আজও যেন শোনা যায় রক্তে আগুন জ্বালা, বিপ্লবী সেই চেনা সুর। বুকের পাজরে ধরে তোমার স্বপ্ন ধারা, এসেছি এতটা দূর। সততা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাষী, যেখানেই হাহাকার নিপীড়িত চিৎকার, সেখানে আছি সেখানে আছি। সুস্থ সংস্কৃতি আলোর মশাল জ্বালি, ইমানি ছোঁয়ায় কণ্ঠে কণ্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্বগাথায়। আগামী দিনের স্বপ্ন আশা আমরাই করব পূরণ, হারানো দিনের সোনালী অতি আমরাই করব ধারণ। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে ওঠে আলোড়ন। সুরের ভাষায় তুলি জাগরণ, জীর্ণ ইমানে ওঠে আলোড়ন। আজাদি মিছিলের কণ্ঠ যোদ্ধা মোরা, সত্য ন্যায়ের করি কলর 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 কলর। শান্তি সুখের কলর, সত্য ন্যায়ের কলর, সাম্য সুখের কলর, আমরা সুরের কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর। শূন্য, শূন্য হচ্ছে সূচনা বিন্দু। শূন্যের পর যখন সূচনা হয় তখন তা দাঁড়ায় একে, একের পাশে যখন যুক্ত হয় আরও এক,
তখন তা হয় দুই। আবার একের পাশে সেই সূচনা বিন্দু শূন্য, দশ, তারপরই এগারো, আর এরপরই হয় বারো। বারো এই সংখ্যাটি যখন বছরের গণনা হিসেবে আমরা ব্যবহার করি, তখন তাকেই বলি আমরা এক যুগ। কলরবের যুগপূর্তির এই উৎসবে আজ সর্বান্তকরণে সেই মহান সত্তার শুক্রিয়া আদায় করছি, যেই মহান সত্তা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবাই একবার জোরে সুরে কলরবের এই যুগপূর্তিতে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জানিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের এই অসাধারণ সময়ে মনে পড়ছে তার নাম, যিনি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে। অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন, ইসলামী সংস্কৃতির বেশাতি করেছেন। তিনি কে? মরহুম আইনউদ্দিন আল আজাদ। মহান রাব্বুল আলামিন জান্নাতে তার মাকামকে আরো বুলন্দ করে দিন। সবাই বলে আমিন। যুগপূর্তির এই সময়ে আমরা স্মরণ করছি তাদেরকে, যারা এই বিরুদ্ধ পরিবেশে, বিরুদ্ধ স্রোতে কলরবের পাশে সব সময় ছিলেন, এখনও আছেন। যারা কলরবকে পিছনে টেনে ধরতে চেয়েছিল, যারা কলরবকে পিছনে টেনে ধরতে চায়, কলরবের অগ্রগতি গিয়ে থামিয়ে দিতে চায়, তাদের জন্য এই শুভক্ষণে আমরা কি ঘৃণা পোষণ করব? আমাদের কারো জন্য ঘৃণা নেই। আমরা জানি যারা কলরবকে পিছনে টেনে ধরতে চাইবে, ওরা নিজেরাই পিছনে পড়ে যাবে। আমরা তাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে রেখেছি। আজ এই সময়ে সকলের জন্য শুধু মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া, আমরা এই ভূখণ্ডে ইসলামের সংস্কৃতিকে তথা ইসলামকে বিজয়ী করতে চাই। ইসলামকে বিজয়ী করার সেই সংগ্রামে আপনারা কি কলরবের সাথী হতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কলরব।